পারু এই কাফেররা ঠিক করলো ফতোয়া ঠিক করলো একটা ফতোয়া তাদের এটা ফতোয়া তো তিনজনের মতামত ঠিক করলো কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ترى بلو القرآن كنتو شن بنا لا تسمعوا تمرا شن بنا القرآن والغوا فيه لعلكم تغلبون আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা হইচই করো ডিস্টারবেন্স ক্রিয়েট করো লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা তোমাদের সনাতন তোমাদের ধর্ম টর্ম এগুলি ঠিক থাকবো না হলে কিন্তু সব শেষ তেবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিরুদ্ধাচারণ করলো সত্যের যারা বিরোধী সত্যকে জেনে যারা বিরুদ্ধাচারণ করে বোঝা যায় যে কোনো না কোনো দোষ আছে কোনো একটা দোষ সত্য জানার পরে তার বিরুদ্ধাচারণ করে কেন দলিল দিয়ে বুঝো প্রমাণ দিয়ে বুঝো বুঝো না কেন وإنك لعلى خلق عظيم خلق মানে কি চরিত্র জীবন চরিত عظيم এটাকে কোয়ালিফাই করেছেন আল্লাহ পাক মওসুফ করেছেন কি দিয়ে عظيم দিয়ে عظيم মানে মহান আপনার চরিত্র মহান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা কেরাম জিজ্ঞেস করছেন হুজুরের চরিত্র কি ছিল একটু বলেন আমাদেরকে তো তিনি কি বলছেন كان خلقه القرآن তার চরিত্র হলো কোরআন তার চরিত্র কি কোরআন তো তুমি আল্লাহ স্বয়ং তার চরিত্র বয়ান করতেছেন কোরআন কার বয়ান আল্লাহর বয়ান আল্লাহর কালাম তাহলে আল্লাহ আমরা আমাদের ভাষা বয়ান করতেছি আপনার সামনে আর আল্লাহ নিজের ভাষায় বয়ান করছেন সেটা হলো আল কোরআন এটাই হলো ইসলামের চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আরেক জায়গায় কোরআন বলে কি বলে ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم আপনাকে আমি সাতখানি আয়াত দান করেছি সাবে মাসানি বলে প্রত্যেক নামাজের মধ্যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়া হয় কোনটা সূরা আল ফাতিহা ওয়াল কোরআন আল আযীম এবং মহান কোরআন আপনাকে দান করেছি তো কোরআনের সিফাত এখানে কি عظيم বিশেষণটা কি عظيم কোরআন কে আল্লাহ পাক কোয়ালিফাই করেছেন عظيم দিয়া তো কোরআনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন عظيم আপনার চরিত্র হলো عظيم আর মা আয়েশা বলেন হুজুরের চরিত্র হলো কোরআন আর কোরআনের চরিত্র عظيم সুতরাং কোরআনও عظيم নবীর চরিত্র عظيم তার মানে কি কোরআনে যা বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা করা হয়েছে সুতরাং বলার দিক থেকে কোরআন হলো আযীম আর করার দিক থেকে নবীর জীবনটা হলো আযীম তো কোরআন হলো একজন পরিপূর্ণ মানুষের জন্য কোরআন হলো একটা প্ল্যান আর্কিটেকচারাল প্ল্যান আল্লাহ হলেন আর্কিটেক্ট এই প্ল্যানটাকে ষোলো কলায় বাস্তবায়িত করা হয়েছে মুহাম্মদ আরবি আলাইহি আব্দুল সালাহ পাঁচকা তসলিমের জীবনে যেমন প্ল্যান তেমনি গড়ন তেমনি কি গড়ন নবী সাল্লাল্লাহু আলাইহি সেইভাবে গড়েছেন কোরআন অনুযায়ী এই জন্য কোরআন কে কোরআন বলে আযীম আবার এই কোরআন নবীর চরিত্রকে বলে কি আযীম নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন রব্বি ফা আহসানা তাদীবি আমার রব আমাকে গড়েছেন আমার রব আমার নৈতিক সুষমামণ্ডিত করেছেন আমাকে ফা আহসানা তাদীবি এবং সুন্দরভাবে গড়েছেন সুবহানাল্লাহ কে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন হাদিসের সনদটা দুর্বল কিন্তু বক্তব্য একশো ভাবে সহি কথাটা এরকম বুঝেন ওইখানে আগুন লেগেছে একটা মিথ্যাবাদী এসে দৌড়িয়ে কয় হুজুর ওখানে আগুন লাগছে ঘটনা তো ঠিক লোকটা নিজে মিথ্যাবাদী এমনিভাবে কোনো কোনো হাদিসের সনদের মধ্যে এরকম লোক এসে গেছে কিন্তু ঘটনাটা কি ঠিক কথাটা ঠিক ঠিক এটাও সেই একটা হাদিস আদাবানি রব্বি ফা আহসানা তাদীবি আমার রব আমাকে আদব শিখিয়েছেন আদব মানে নৈতিক সুষমা মণ্ডিত করা আমাকে গড়েছেন নৈতিক দিক থেকে আমার রব আমাকে গড়েছেন তো গড়েছেন কে তো প্ল্যান দিছিলেন কে আল্লাহ তো ইঞ্জিনিয়ার হলেন কে আল্লাহ কন্ট্রাক্টর হলেন কে আল্লাহ গড়লেন কাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সেই প্ল্যান আর সেই গড়নের ব্যাপারটা বিল্ডিংটার ব্যাপারে আপনার মত কি যে বিল্ডিংটার প্ল্যান করেছেন আল্লাহ স্বয়ং ইঞ্জিনিয়ারও তিনি স্বয়ং আবার তিনি কন্ট্রাক্টরও কি
স্বয়ং মিস্ত্রিও স্বয়ং আল্লাহ নিজেই করে দিয়েছেন সুবহানাল্লাহ যেই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আদাবানি রব্বি ফাহসানা তাদীবি সূরা আশ-শুআরা এর মধ্যে এক আয়াত শুনুন আল্লাহ পাক কি বলেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন আপনার ডানাকে অবনমিত করে দেন ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান আনে আর আপনার তাবেদারি করে তাদের জন্য আপনার ডানা কি করে দেন ডাউন ফল করে দেন নামিয়ে দেন অবনমিত করেন মানুষের কি ডানা হয় আপনারা আমার সঙ্গে জবাব দেন মানুষের কি হয় বাহু বাহু আরবিতে বাহুকে কি বলে আদুত আইন বল আইন দদ এবং দাল আদুত সূরা কাফের মধ্যে শব্দটা আছে অমা কুনতু মুত্তাখিদাল মুদাল্লিনা আবুদা বাহু বলতে এটা শক্তির প্রতীক বোঝায় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা শিক্ষা দিতে চান সেটা বাহু বললে হয় না সেজন্য ডানা বলছেন কি বলছেন তো ডানা তো এখানে হয় না ডানা করতে গেছো আর ওই ভাষার অলঙ্কার দেখেন কোরআনের ভাষা এটাকে অলঙ্কার শাস্ত্রে বলা হয় তশবিহাত তশবিহাতের মধ্যে ইস্তেআরা ইস্তেআরা মানে হালাত করা তাহলে পাখিও আল্লাহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিতে চান তিনিও আল্লাহ তিনিও তার সৃষ্টি পাখিও তার তো পাখি থেকে আল্লাহ হালাত করলেন মানে নিয়ে নিলেন ডানাটা নিয়ে হুজুরের এখানে লাগিয়ে দিয়ে এবার শিক্ষা দিচ্ছেন গড়তেছেন ওয়াকফির জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন আপনার ডানাকে আপনি নামিয়ে দেন ডানা তখন নামানো হয় পাখির তো ডানা কেমনে নামায় নিচের দিকে নামে কেমনে একটা পর আটটা পর থেকে যখন আলাদা হতে থাকে তখন নেমে যায় আর যদি উপর দিকে উঠায় তাহলে একটার পর আটটার মধ্যে ঢুকে রিইনফোর্সড হয় কথা বুঝতে পারছেন আর যদি আলাদা আলাদা করে তো নরম হয়ে যায় তো নামাইলে পরে নরম হয় এ নামাইতে কইছে কেন শেল্টারের জন্য শেল্টার নিরাপদ আশ্রয়ের জন্য কাকে ইমানদার যারা মুমিনিন তাদেরকে আপনি এইভাবে জায়গা দিবেন যেমন পাখি তার বাচ্চাদেরকে যেভাবে শেল্টার দেয় এইভাবে আপনি শেল্টার দিবেন কে করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন ডানা লাগিয়ে দিয়া তারপরে কয়বার নামান আল্লাহ পাক সেটি নবীকে বললেন দেখো পাখিরা কেমন করে তুমিও তোমার বাচ্চাদের সঙ্গে তোমার উম্মতের সঙ্গে আচরণ করবা এটা অর্ডার ইনশা আমর ওয়াকফির জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন এটা তো তালিম আল্লাহ তালিম দিলেন শিখাইলেন কিন্তু আমল করলেন হুজুর কোরআন মধ্যে আবার দেখুন বুখারী শরীফের মধ্যে ঘটনা এসছে আর বিভিন্ন হাদিস এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা তার সামনে সাহাবা ইকরাম এর মধ্যে এক বাদাউই আমাদের দেশে বলে বাদ্যা এই আরবি শব্দ কিন্তু বেদে এই বেদে এটা বাদু থেকে আসছে আরবিতে বলে বাদু মানে যাযাবরদেরকে বলা হয় বাদু এই বধু হুজুরের সামনে বসা হুজুর দেখতেও সুন্দর কথাও সুন্দর বসে বসে অবাক হচ্ছে চেহারার দিকে তাকাচ্ছে আর সুন্দর সুন্দর কথা শুনতেছে এখন তার প্রস্রাবের ব্যাগ হয়েছে এখন সে কয় আমি যদি প্রস্রাব করতে যাই মনে মনে করতেছে আর কি বুঝলাম আমি যে এখন প্রস্রাব করতে গেলে তো কথাগুলি শুনতে পারবো না চেহারাটাও দেখতে পাবো না তো এমন কেন করি না দুইটাকে একসঙ্গে জমা করে ফেলি শুনিও দেখিও আবার প্রস্রাবও করে দিই ও তো বেঁধে এখনও কালচার্ড হয়নি